বন্ধুরা পাবজি মোবাইলের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আগে বলতে যাচ্ছি এটা আমার একটা লাইভ স্ট্রিম থেকে কাটাতো যা কমেন্টে দেখতেছেন সেখানে আমি কিছু লাইভ চ্যাটও করেছি অর্থাৎ সব কিছু মিলেই ভিডিওটা পাইতেছেন আপনার লাইভ স্ট্রিম থেকে এটা আমার কাটে কাটা নিয়েছি এবং আমরা রেগুলার লাইভ স্ট্রিম করে এবং কাস্টম রুম তো আমরা সবাই মিলে খেলি সব বাঙালি ভাইব্রাদারা মিলে তো যদি আপনি আমাদের সাথে সঙ্গে থাকতে চান তাহলে ভিডিওটা চাইলে লাইক দিয়ে দিতে পারেন এবং যা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনিতে ক্লিক করতে পারেন তো চৌমাসকে ভিডিও শুরু করা যাক আর একটা গুরুত্বপূর্ণ কথা যে এখানে বেশিরভাগই ছিল হচ্ছে বাঙালি দুই একটা হালকা বাইরের দেশের প্লেয়ার ছিল এটা হয়তো তাদের পড়েছে ইনভাইটের কারণে এরই সাথে অনেক বাঙালি আছেন যারা ব্রাজিলের পতাকা লাগে আর্জেন্টিনার পতাকা লাগাইছে আবার অনেক কলকাতার আমার ছিল তো এই কারণে ওভারঅল অনেক দেশের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন বাট বেশিরভাগ বাংলাদেশের পতাকা ছিল তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝবেন বাপরে বাপ সবাই যাচ্ছে নিচের দিকে আগে বলতেছি আমার গেমটাই আটকে যাচ্ছে ম্যাচ দেখতে

মানুষের মতো তিনজন ওকে দেখা যাক কে চিকেন ডিনার পায় ভাই এতজন মানুষের মধ্যে কে লাস্ট পর্যন্ত চিকেন নেয় হসপিটালে মাত্র একটা স্কোয়াড এটা কি ভাই মাত্র একটা স্কোয়াড হসপিটাল না দুইটা স্কোয়াড খুবই কম খুবই কম হসপিটালের স্কোয়াডের সংখ্যা এটা খুবই অ্যাডভান্টেজ নিতে পারেন এখানে মেবি মাফিয়া ভাইরা নামছে এ দেখেন মগা গেমার এই যে এইটার কথা মানুষ বলতেছিল হ্যাকার মেবি এটা আমি হ্যাকার নাকি আচ্ছা মাফিয়া ভাই আপন প্রাণ বাঁচা বলতে এরকম ফিলিং হয় অনেকটা এরকম ফিলিং মাফিয়া ভাইয়ের হচ্ছে আমি জানি এরকম আমি অনেকবার এরকম ঝামেলায় ফেসে গিয়েছি তো এখানে শর্ট দিচ্ছে এই ভাইয়ে ভাই কিন্তু শর্ট দিতেছে ভাইয়ের পিছনে এনেমি কম সামনেই বেশি এনেমি ওকে এখানে এখানে নখ হয়ে গিয়েছে থ্যাংকস ফো দা সব্রো ওকে এখানে এই ভাইয়ের সামনে এনিমি আর এনিমি ভাই ভাই ওকে এগুলো এগিলি ওনার টিমেট সরি স্যার এইগুলো ওনার টিমেড চার নাম্বার টিমের এই ভাইটাকে একদম পুরো কাপড় খোলায় খোলাই ছাড়লো লাইভে আমরা এটা কু কুপ্রচারগুলো দেখতে পারতাছি ওনারা কাপড় খোলায় খোলায় এনিমি মারতেছে দেখেন অবশেষে মেরে দিলো মনে ব্ল্যাকমেল করছিল যে কাপড় খুল তাহলে তোকে মারবো না এরকম কিছু হতে বা ছিল আচ্ছা এখানে যাওয়া যাক এখানে বাপরে বাপ

ইসাকুল ইসলাম ভাই এখানে আছেন ওনার কাছে আছে এ কে এম তাহলে মানে ওনার কাছে অনেক বেশি অ্যাডভান্টেজ কারণ কি ওনার কাছে খুব ভালো আছে এখানে আমাদের মিরাজ মুন্সি ভাইও আছে মুন্সি ভাই মিরাজ একদম লুকে আছে লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত সারভাইভ করার জন্য মিরাজ ভাই আছে লুকিয়ে একদম একদম মিরাজ ভাই বলতে পারেন লাস্ট পর্যন্ত সারভাইভ করার জন্য একদম লুকে আছে কেউ যদি আশেপাশে থাকেন মিরাজ ভাইয়ের একটু হাই বলে আসতে পারেন ওকে এখান থেকে ফায়ারিং চলতেছে জোস জোস একটা কভারে পেয়ে গেছে হসপিটালে যারা যারা আছেন এবং ড্রপের সামনে একটা লাশ পড়ে আছে তিন নাম্বার টিমের একটা প্লেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি স্টোনের নিচে নিজেকে কভার করতে চেষ্টা করছে ওনার কাছে তেমন বেশি কিছু নেই একটা ইনজেকশন আছে যেটাকে আমরা সবাই ভয় পাই বাট পাবজিতে পেলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এখন ওনার কাছে ব্যান্ডেজ তেমন বেশি নেই ওনাকে কেম নেই ইনজেকশন দিয়েই হিল করে নিতে হবে আমাদের ফ্রেন্ড শুভ করিব শুভ এখানে স্নেক হয়ে আসে কি দিন আইলো শুভর স্নেক হইতে হয় রে ভাই দেখি শুভর কাছে কি আছে ভাই হাসা ছাড়া কিচ্ছু করার নাই সবার কাছে একেএম একেএম এর মতো ওয়েপন আর ওর কাছে শুধু মাত্র পিস্তল আমার স্কোয়াড এর এই অবস্থা থ্যাঙ্কস ফর দ্য সাব ব্রো থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই ফর ইওর সাব সবার কাছে একেএম টেকএম আর আমার ফ্রেন্ডের কাছে এই অবস্থা শুধু মাত্র একটা পিস্তল আচ্ছা এখানে 23 নাম্বার টিমের এই যে মগা গেমার মানে মজা গেমারের নাম চেঞ্জ করছে এই ছেলেটা এই ছেলেটা ঠিক উপরেই আছে আরেকটা এনিমি ছেলেটা কি রাশ করবে নাকি দেখি আমার নামটা একটু বিকৃত করে নামটা দিয়েছে মগা গেমার আরে কি ভাই হ্যাকার খেয়াল করি নাই ভাই মগা গেমার কি মারছিল নাকি আমি শিউন না মগা গেমার টা কি ওরে মারছিল নাকি শিউুন না একটু কমেন্ট করেন তো ভাই মগা গেমার কি মারছিল নাকি আমার মনে হচ্ছে ও হ্যাকার একজন কমেন্ট করছিল ভাই ও হ্যাকার আসলে ছেলেটি হ্যাকার না আমি লেফট সাইডের নামগুলো দেখি নাই তো তাও আমি মানে একটু কনফিউজ ছিলাম যে যেহেতু এটা লাইভে ছিল তো আমি একটু কনফিউজ ছিলাম এবং এর আগের যে আগের আগের কাস্টমার ব্যাক টু ব্যাক অনেকগুলো কাস্টমার ছিল তো এর আগের কাস্টমার অনেকেই কমেন্ট করেছিলো ভাই মগা গেমার ছেলেটা হ্যাকার আমার অ্যাকচুয়াল নাম হচ্ছে মজা গেমার আমার অ্যাকাউন্টের নাম তো এটা নিয়ে মানুষ একজন হয়তো ফাইজলাম নাম রাখছে হচ্ছে মগা গেমার ওনার আইডির নাম তো বলতে পারেন আমার নামটা একটু বিক্রি করে আমি তাম হয়তো বা কোনো ফেক আইডি দিয়া হ্যাকিং করতেছে বা হ্যাক করে খেলতেছে এই কারণে আমি এই কথাগুলো

উনিশ নাম্বার টিমের প্লেয়ার কাছে উজি আছে ওকে এখানে দেখলাম শুভ ডাউন করে দিল লেজেন্ডারি প্লেয়ার শুভ পিস্তলটা ডাউন করে দিল এই ভাইটিকে শুভর কাছে এখন উজি আছে সবই আছে লাস্টের ঘুষি বাড়ছে বেচারা বেচারা ঘুষিটা ভাই ছিল আমরা সেই ঘুষিটাকে ইতিহাস সাক্ষী রয়ে গেল এই ঘুষিটার সবাই সাক্ষী রইলো মণি ভাই হ্যাঁ ভাই বয়েন ভাই ভাই কমেন্টই দিতেছি ভাই এটা একটা ভিডিও তো হবে ভাই লাইফ স্ট্রিমও হচ্ছে সবই হচ্ছে ভাই যারা সিমটা এখন লাইক দেন লাইক দেন এখানে বাপরে বাপ জ্বর কিছু রয়ে গেছে

আমার বন্ধু শুভ পলাচ্ছে বেচারার কাছে উজি আছে না ভালো জিনিস আছে শুভ উজিটা ভালো কমাইতে পারবো সামনের বাসায় তিনটা ইনিমি বাপ রে বাপ শুভর ওয়েট করতেছে একজন তো ক্যাম্প ক্যাম্পার পুরো বাসার ভিতরে ক্যাম্পার দেখা যাক শুভ কি তাদের প্যাম্পার পড়াতে পারে নাকি শুভ নিজেই পরে যায় প্যাম্পার কি মনে হয় শুভ কি প্যাম্পার পড়াতে পারবে নাকি জানান নিচে কমেন্টে আপনাদের ভোটই তো চলছে কে পেতে পারে শুভ চিকেন ডিনার শুভ কি পাবে সেই চিকেন ডিনারটা শুভ একজনকে ডাউন করে দিছে জোস মারাত্মক

মিরাজ ভাই বাসার একদম ছাদের উপর পলায় আছে মিরাজ ভাইয়ের বাসায় এসে পড়ছে শুভ শুভ কি করবে মিরাজ ভাইয়ের উপর কি হামলা করতে পারবে শুভ নাকি মিরাজ ভাই শুভকে মেরে দেবে কি মনে হয় মিরাজ ভাই মিরাজ ভাই এখানে ওয়েট করছে শুভর জন্য শটগান নিয়ে শুভ ভাবতেছে মিরাজ ভাই কই থাকতে পারে গেস করতেছে মিরাজ ভাই বা যেই আছে সে কই থাকতে পারে আচ্ছা আচ্ছা আমাদের আমাদের ক্ল্যানের একটা আমাদের ক্ল্যানের প্লেয়ারটা লাইভ শেষ সেট এখান থেকে বাইরে থেকে একজন কে খেয়ে দিল ভাইকে না না জোনে খেয়েছে ভাইকে আচ্ছা নীল ভাইয়ের উপরে এখানে ফায়ার চলছে মানে এক জায়গায় দুই জায়গায় আছে ভাই প্লেয়ার ভালোই আছে এখানে সমস্যা হচ্ছে ওনারা পড়ে গিয়েছে ওপেনে এটাই ওনাদের জন্য খুব কষ্টকর ওনাদের খুবই কষ্টকর হবে এই ওপেনে পড়াটাই এখানে আপাতত স্নেক হয়ে পড়ে আছে হেজার ড্রেসে এবং হেজার ড্রেসটা কিন্তু আমার প্রথম দিকে খুবই ভালো লাগে

ফলাফল বলতে গেলে এসে পড়েছে মিরাজ ভাই জোনের বাইরে অক্কা পেয়ে গেল মিরাজ ভাই প্রথম থেকে স্নেকে ছিল এখনো স্নেকি হয়ে মরলো এবং মগা গেমার মানে মানে যেই হোক নাচতে নাচ দিতাস ভাই নাচ দিতাসে নাচ ভাই নাচ দেখা যাক আর কোথাও থেকে নাচ দেখা যায় নাকি তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দেন সাবস্ক্রাইব না করলে করে দেন আমি মনি আপনাদের জন্য রেগুলার গেমিং ভিডিও এবং টেক ভিডিও মাঝে মাঝে নিয়ে আসতে থাকি এবং মাঝে মাঝে হালকা হাত টুকি টাকি ফুড চ্যানেল বা ব্লগ টাইপের ভিডিও নিয়ে আসতে থাকি তো যদি চান ভিডিওটা ভালো লাগে লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করলে করে দেন নিজের দেশে কোন করুন টেকনোমনি কোন করুন ভারতক ভালো রাখবেন টেকনোমনির উপর চেষ্টা দেখবেন এবং আল্লাহ হাফেজ